আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমি চলে আসছি আমাদের সাতপাকিয়া ফেরিঘাট পাইকারি সবজি বাজারে। দেখতে পাচ্ছেন বিশাল বড় বাঁধাকপির বাজার। তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাঁধাকপির আমদানি হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এই পাশে অনেকগুলো বাঁধাকপি রয়েছে। তো আজকে এই বাঁধাকপি কি দরে বিক্রি হচ্ছে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে, আমার সাথেই থাকবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাঁধাকপি। কত করে চাইতেছেন দাম? 20 টাকা পিস। তো দর্শক দেখতে পাচ্ছেন টমেটোর দাম হাঁকাচ্ছেন 20 টাকা করে। দাম কত হয়েছে এ পর্যন্ত? তো এই মাত্র এগুলো বিক্রি হলো 20 টাকা প্রতি পিস। টমেটোর আকার ভেদে এর দাম নির্ধারণ হয়ে থাকে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাঁধাকপি। যে এই পাশে দরদাম হচ্ছে, ২৪ টাকা পিস চাইতেছেন? জি। কত হলে বিক্রি করবেন? ১-২ টাকা কম হলে ২২ টাকা হলে ছেড়ে দিবেন না? জি। ওজন কিরকম আসছে? ২-৩ কেজি। তো দর্শক ১.৫ কেজি হবে, আর বেশি হবে না। এটা পাতলা, এটা ওজন কম। তো দর্শক ১-১.৫ কেজি এরকম ওজনের বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-২২ টাকা ধরে। কত করে বিক্রি করলেন মুরব্বি? ২০ টাকা না? তো ২০ টাকা করে বিক্রি করলেন। কত বলছে? তো এগুলো মাঝারি সাইজের। কত হলে বিক্রি করবেন? ১৫-১৬ হলে বিক্রি করবেন না? তো আপনাদেরকে বলে রাখি আমাদের এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি দিনের আলো শুরু হওয়ার আগে থেকে এই বাজারটি শুরু হয়, চলতে থাকে ১০টা ১১টা পর্যন্ত। তো এই যে দেখতে পাচ্ছেন কৃষক অটোরিকশা করে এই ফুলকপিগুলো নিয়ে আসলেন। আবার এই পাশে দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই বিক্রি হয়ে গেল, এগুলো হচ্ছে মাঝারি সাইজের। কত করে বিক্রি করলেন ভাই? ১২ টাকা না? তো মাঝারি সাইজের ফুলকপি বাঁধাকপি বিক্রি হলো ১২ টাকায়। আর এগুলো সাইজ বড়, যেগুলো নামাচ্ছেন বড় সাইজের বাঁধাকপি। এই যে অটোরিকশা ভরে ওনারা নিয়ে আসছেন এই বাঁধাকপিগুলো। তো আজকে বাঁধাকপির প্রচুর পরিমাণে আমদানি হয়েছে। দেখতে পাচ্ছেন আকার ভেদে এগুলো বিক্রি হচ্ছে ১২-২২ টাকা। তো ছোটোগুলো বিক্রি হচ্ছে ১০-১২ টাকা পিস, আর যেগুলো বড় এগুলো বিক্রি হচ্ছে ২০-২২ টাকা পিস। কত করে কিনলেন? ২০। জীবনীয় ২০ টাকা প্রতি পিস ধরে কিনে নিলেন। যে এই পাশেও খুবই চমৎকার এবং বিশাল বিশাল বাঁধাকপি। কত করে দাম চাইতেছেন? বিক্রি করে দিছেন? বিশাল বড় না একটা তুলেন তো।
দর্শক প্রায় 2 কেজি হয়ে যাবে, 2 কেজির বেশি হবে। তো এই 2 কেজি ওজনের বাঁধাকপি আজকে বিক্রি হয়েছে 25 টাকা করে বলে বিক্রি হচ্ছে, বিক্রি করছে। তো বিশাল বড় বড় টমেটো বলে সরি, বিশাল বড় বাঁধাকপি আজকে এই বাঁধাকপি বিক্রি হয়েছে 25 টাকা প্রতি পিস ধরে, আড়াই কেজি হবে, 2 থেকে আড়াই কেজি। দর্শক দেখতে পাচ্ছেন যে এই পাশে পালং শাক বিক্রি করতেছেন, তো এগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো চলে যাবে অন্য বড় বাজারে। দেখতে পাচ্ছেন ছোট যেই মিনি ট্রাকগুলো রয়েছে এগুলো ভরতেছেন, যে অলরেডি বাঁধাকপিতে ভরে ফেলেছেন অর্ধেক, আর অন্য সবজিগুলো নেবেন এখান থেকে। কত করে নিলেন? কত করে বিক্রি করলেন? আর এই যে চমৎকার পালং শাক গুলো দেখছেন, এগুলো আজকে উনি কিনে নিয়েছেন 80 টাকা প্রতি 20 পিস। এই যে পিছন দিক দিয়েও কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাঁধাকপি উঠেছে। এই যে খাঁচাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বাঁধাকপি, খুবই চমৎকার বাঁধাকপি নিয়ে আসছেন একেবারে তাজা তরতাজা। এই মাত্র কাটে নিয়ে এলাম, এই মাত্র নিয়ে আসছেন না? কত করে দাম চাইতেছেন? দাম চাইতেছি তো সস্তায় 20 টাকা 18 টাকা। আপনার কোনগুলা? আপনার 70% জমি, 70, তো 70% 10,000 চারা লাগিয়েছেন উনি। এখন কি পরিমাণ বিক্রি করছেন আর কি পরিমাণ আছে? 70% মধ্যে টোটালে 55,000 টাকা খরচ গেছে, 1.5 লাখ বিক্রি করে ফেলছেন। বলছি যে আর কি পরিমাণ খেতে আছে, আর কি পরিমাণ বিক্রি করছেন? ওটা শেষ করে দিছি। শেষ আজকে না, এটা না, আরো 1 সপ্তাহ আগে শেষ হয়েছে ওটা। আর এখন যেগুলো নিয়ে আসছেন যে বিক্রি করতে হয়েছে, এটার মধ্যে হয়তো একটু পর্তা কমবো, ওটার পয়সা তো পাইছিলাম 28 টাকা 26 টাকা 24 টাকা, এখন তা মালা গেছে গা, এখন মানে আমদানি বেশি, আমদানি বেশি হবে। তো উনি 70% লাগাইছিলেন, তো ওগুলো বিক্রি করেছেন 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আপনার কত বললেন? 55,000 মতো। আর এগুলো কি অন্য ক্ষেতের? হ্যাঁ অন্য ক্ষেতের, এটার মধ্যে তেমন একটা পড়তে আসবো না, যেহেতু মালুর দাম কম কম, তারপরেও ভালো দাম রয়েছে। তো দর্শক এই ছিল আজকে বাঁধাকপির বাজার দর। আজকে আকার ভেদে এই বাঁধাকপি বিক্রি হচ্ছে, ছোট বাঁধাকপি 10 থেকে 12 টাকা পিস, মাঝারি সাইজের গুলো বিক্রি হচ্ছে 15 থেকে 16 টাকা, আর বড় যে বাঁধাকপি সেগুলো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। তো ভিডিওটি আর বড় করতেছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো বাজারে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।